আজকে আমরা ক্লাস টেনের গোলক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। গোলক একরকমের ঘন বস্তু, তোমরা প্রত্যেকেই দেখেছ বাস্তবে গোলক কোনগুলো, যে ফুটবল, ক্রিকেট বল, গুলি, গ্লোভ, এইগুলো প্রত্যেকটা হচ্ছে গোলক। তাহলে গোলকের সংজ্ঞাটা কী আসছে? গোলক হচ্ছে একটা ঘন বস্তু, সেটা কীভাবে আসছে? না, যদি আমরা একটা অর্ধ বৃত্তাকার চাকতি নিই, কিনি একটা অর্ধ বৃত্তাকার চাকতি, তার ব্যাসকে অক্ষ করে 360 ডিগ্রি ঘোরায়, মানে সম্পূর্ণ এক পাক ঘোরায় ব্যাসের সাপেক্ষে ওই অর্ধ বৃত্তাকার চাকতিটাকে, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাকে বলা হবে গোলক। তাহলে গোলক কি? যদি অর্ধবৃত্তাকার একটা চাকতির ব্যাসকে কেন্দ্র করে ব্যাসের সাপেক্ষে 360 ডিগ্রি আমরা ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে গোলক। গোলক বাস্তবে তোমরা অনেক দেখেছ, যেমন আমরা যে খেলা দেখি, ক্রিকেট খেলা, ক্রিকেট বল যেটা, বা ফুটবল খেলায় ফুটবল যেটা, ওটা গোলক। তাছাড়াও আমরা গুলি বা ভূগোলক, স্কুলে যে শর্টপাট খেলা হয় তার যে লোহার বলটা, এগুলো হচ্ছে গোলক। তাহলে আমাদের প্রত্যেকের গোলকের সঙ্গে পরিচয় আছে। আজকে আমরা সেই গোলক নিয়ে আলোচনা করব। এটা পরিমিতির চ্যাপ্টার, পরিমিতিতে আমরা বিভিন্ন ধরনের ঘনবস্তুর নিয়ে আলোচনা করে থাকি। সেই ঘনবস্তুগুলোর সমগ্র তলের ক্ষেত্রফল আলোচনা করি, তার আয়তন নিয়ে, আয়তন কিভাবে নির্ণয় করা হয় এগুলো নিয়ে আলোচনা করি। আজকের বিষয় আমাদের গোলক। গোলকেরও আমরা সমগ্র তল এবং সমগ্র তলের ক্ষেত্রফল, তার আয়তন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই গোলক তো প্রত্যেকেই দেখেছ, গোলকের যে কটা তল সেটা প্রথমেই আমরা, গোলক তোমরা প্রত্যেকেই দেখেছ, গোলকের কতগুলো তল, গোলকের কতগুলো তল, একটাই তল, সেটা কীরকম? বক্রতল। তাহলে গোলকের কতগুলো তল? একটা গোলকের একটাই তল থাকে, সেটা কীরকম? না, বক্রতল। এবার আমরা একটা গোলকের ছবি দেখাচ্ছি, এই যে দেখো আমি একটা গোলকের ছবি এঁকেছি, তাহলে গোলকের কতগুলো তল? একটাই তল, এবং সেটা হচ্ছে বক্রতল। এই এই গোলকের এইটাকে কি বলা হয়? কেন্দ্র। এখান থেকে এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা কি? গোলকের ব্যাসার্ধ, সেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি। গোলকের ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? স্মল আর, ছোট হাতের আর লেটার দিয়ে আমরা গোলকের ব্যাসার্ধকে লিখি। তাহলে বোঝা গেছে গোলকের ব্যাসার্ধ কোনটা? ছোট হাতের আর দিয়ে লেখা হয় গোলকের ব্যাসার্ধ। এটা কেন্দ্র থেকে গোলকের তল পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ব্যাসার্ধ গোলকের। তবে গোলকের কতগুলো তল? একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। আমরা গোলকের সমগ্র তল বলতে ওই যে বক্রতল তার ক্ষেত্রফলটাকে বুঝবো। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কোন ক্ষেত্রফলটাকে বুঝবো? ওই বক্রতলের ক্ষেত্রফলটা। সেটা কিভাবে আসছে? আমি একটা ঘটনা বলছি, এটা প্রত্যেকেই তৈরি, নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। একটা যদি ছোট কোনো বল থাকে, ছোট যে কোনো একটা বল, সেটা ক্রিকেট বল হতে পারে, ফুটবল হতে পারে, সেই বল নেবে, সেই বলটার ব্যাস কিভাবে মাপবে? ব্যাস পেতে গেলে ওই বলটাকে দুটো কার্ডবোর্ডকে, কার্ডবোর্ডের মাঝে রাখবে, কার্ডবোর্ড দুটো বলটাকে স্পর্শ করবে, এই অবস্থায় স্কেল দিয়ে ওই দুটো কার্ডবোর্ডের মধ্যেকার দূরত্ব মাপলে। তাহলে কি করলে? একটা কার্ডবোর্ডের, দুটো কার্ডবোর্ডের মাঝে বলটাকে রেখে বলটা ব্যাসটাকে মেপে নিলাম আমরা। দুটো কার্ডবোর্ডের মাঝের যে দূরত্ব সেটাই হবে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধটা পেয়ে যাবো ওকে 2 দিয়ে ভাগ করলে।
তাহলে আমরা একটা বলের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব পেয়ে গেলাম। তাহলে বলটার ব্যাসার্ধ আমরা নির্ণয় করে নিলাম। এবার কি করব, আমি সুতো নেব, সুতো নিয়ে বলটার ওপর ভালো করে জড়াবো, পুরো বলটাকে একদম সম্পূর্ণরূপে সুতো দিয়ে জড়িয়ে দেবো, কোথাও যেন না ফাঁক থাকে। এবার যে পরিমাণ সুতো লাগলো সেই সুতোর দৈর্ঘ্যটাকে আমি মেপে রাখলাম বা সুতোটাকে আলাদা করে কেটে রাখলাম ওই সুতোটা। এবার আমি ওই বলটার ব্যাসার্ধের পরিমাপ করে রেখেছি আগে থেকে, সেই ব্যাসার্ধের মাপ করে সমান মাপে চারটে বৃত্ত আঁকবো। কতগুলো বৃত্ত আঁকবো? চারটে। তাহলে আমি চারটে বৃত্ত এঁকেছি, সেই চারটে বৃত্তকে আলাদা চারটে সুতো দিয়ে ভালো করে সম্পূর্ণরূপে পূর্ণ করব। করার পর প্রত্যেকটা বৃত্তের যে পরিমাণ, যে দৈর্ঘ্যের সুতো লেগেছে সবগুলোকে একসঙ্গে যোগ করে দেবো। ওই চারটে বৃত্ত থেকে বৃত্তে যে পরিমাণ সুতো লেগেছে সেই চারটে সুতোকে একসঙ্গে জয়েন্ট করলাম, কতটা দৈর্ঘ্য হলো দেখলাম। আর আগে আমরা যে গোলকটার চারিদিকে সুতোটা জড়িয়েছিলাম সেই সুতোটার দৈর্ঘ্য মাপবো, দেখবো দুটো সুতোরই দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে একটা গোলকের বক্রতল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কি কার সঙ্গে সমান হচ্ছে? ওই চারটে বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে। আমরা জানি এক একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত? পাই আর স্কোয়ার। তাহলে চারটে বৃত্ত, চারটে বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? 4πr². একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে চারটে বৃত্তের ক্ষেত্রফল 4πr² হবে। এই আরটা কি? ওই যে বৃত্তের ব্যাসার্ধ, আর সেই ব্যাসার্ধটা কি ছিল? ওই বলটার ব্যাসার্ধ ছিল অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ ছিল। তাহলে গোলকের সমগ্র তল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা কি পেলাম? 4πr². তাহলে বোঝা গেল আমরা, এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। সব সময় ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক হয়। ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এটা যেখানে আরটা কি? গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, গোলকের একটাই তল অর্থাৎ বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার গোলকের আয়তনটা কত? আয়তন বলতে কি, কোনো একটা বস্তুর ঘনবস্তুর আয়তন কি? সেই ঘনবস্তুটির মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি হচ্ছে, কতটা পরিমাণ, যদি নিরেট গোলক হয় সেই নিরেট গোলকটা তৈরি করতে আমাকে কি পরিমাণ পদার্থ লাগবে, সেটাই হচ্ছে সেই গোলকটার আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্রটা কি আমরা জেনে নিই, 4π r³ ঘন একক। আয়তনের একক সবসময় ঘন একক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম আমরা 4πr² বর্গ একক, গোলকের আয়তন পেলাম 4π r³ ঘন একক, যেখানে আরটা কি? আর হলো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে আমরা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটো জিনিস পেলাম। এবার আসছি আমরা অর্ধগোলক। অর্ধগোলকটা কীরকম? যদি একটা সম্পূর্ণ গোলককে মাঝ বরাবর কেটে দেওয়া হয় তাহলে যে অংশটা আসে সেটা হচ্ছে অর্ধগোলক। তাহলে অর্ধগোলকটা কীরকম? গোলকের অর্ধেক থাকবে, অর্ধেকটা। তো এই গোলক অর্ধগোলকের আমি একই রকমভাবে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, আয়তন কী হবে, সেগুলো কীভাবে বার করব সেগুলো নিয়ে এবার আসছি। তাহলে অর্ধগোলকটা দেখতে কীরকম হবে? এই ধরনের হবে অনেকটা অর্ধগোলক। এর ব্যাসার্ধ
তাকে আর দিয়ে যদি বলি, এটা হচ্ছে ব্যাসার্ধ যদি বলি আর দিয়ে অর্ধগোলকে। এবার আসছে অর্ধগোলকের কতগুলো তল থাকছে। আমরা সম্পূর্ণ গোলকের কটা তল পেয়েছিলাম? একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। অর্ধগোলকের ক্ষেত্রে কতগুলো তল পায়? দুটো তল। অর্ধগোলকের কতগুলো তল হয়? দুটো। অবশ্যই সেটা নিরেট অর্ধগোলক। আমরা আসছি এখন নিরেট অর্ধগোলকের। নিরেট অর্ধগোলকের কতগুলো তল? দুটো তল। একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল, বৃত্তাকার, ওপরের বৃত্তাকার সমতল, আর একটা হচ্ছে বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের আমরা কতগুলো তল পেলাম? দুটো তল। একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল, যেটা হচ্ছে বৃত্তাকার। তাহলে এই নিরেট অর্ধগোলকের তাহলে দুটো ক্ষেত্রফল পাবো। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পাবো আর আরেকটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধ ক্ষেত্রফল সেটা কি হবে? নিরেট অর্ধগোলকের বক্রতলটা কি কতটা? পুরো গোলকটা থেকে অর্ধেক কেটে দিলে যেটা থাকে সেটা অর্ধগোলক। তাহলে পুরো গোলকটার যে বক্রতল ছিল তার ঠিক অর্ধেক হবে এই বক্রতলটা। নিরেট অর্ধগোলকের বক্রতলটা কত হবে? পুরো গোলকের হাফ ইনটু গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা ছিল তার অর্ধেক হবে। অর্ধেকটা হাফ ইনটু গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি পাচ্ছি? হাফ ইনটু গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। তাহলে হাফ ইনটু 4πr² বর্গ একক সমান কত হবে? 2πr² বর্গ একক। তাহলে বোঝা গেল নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পাচ্ছি? 2πr² বর্গ একক। বোঝা গেছে? এইবার আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? সম্পূর্ণ তল, দুটো তল আছে, একটা হচ্ছে বক্রতল তার সঙ্গে যে সমতল, দুটো তলের ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে লিখছি নিরেট তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? না, বক্রতল যে অর্ধগোলকটা আছে নিরেট, তার বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে ওই বৃত্তাকার যে অংশ, বৃত্তাকার যে তল তার ক্ষেত্রফলটা, বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত? πr² বৃত্তের ক্ষেত্রফল। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? πr² তার। আর বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম? 2πr² অর্ধগোলকের দুটো যোগ করতে হবে। তাহলে 2πr² প্লাস πr² বর্গ একক, এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 3πr² বর্গ একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম? 3πr² বর্গ একক। বোঝা গেছে? তাহলে আমরা নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম? 2πr², সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম? 3πr² বর্গ একক। আরটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার আসছি নিরেট অর্ধগোলকের আয়তন, মানে নিরেট অর্ধগোলকটা যদি কত পরিমাণ পদার্থ দিয়ে তৈরি হবে, কত পরিমাণ জড় পদার্থ আছে এই নিরেট অর্ধগোলকের মধ্যে, সেটাই হচ্ছে এর আয়তন। সেটা কত হবে? সম্পূর্ণ গোলকের ঠিক অর্ধেক তো অর্ধগোলক, সম্পূর্ণ গোলকের যা আয়তন ছিল তার ঠিক অর্ধেক হবে। তাহলে আমরা লিখছি তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন কি হবে? সম্পূর্ণ গোলকের যে আয়তন একটা গোলকের তার ঠিক অর্ধেক হবে। তাহলে হাফ ইনটু গোলকের আয়তন, গোলকের আয়তন কত ছিল? হাফ ইনটু গোলকের আয়তন কি? 4/3 πr³ ঘন একক।
তার অর্ধেক। 4 এর 3কে হাফ দ্বিগুণ করলে 2 এর 3 ফাই আর কিউ ঘন একক। তাহলে আমরা নিরেট অর্ধগোলকের আয়তন পেয়ে গেলাম এখান থেকে, 2 এর 3 ফাই আর কিউ ঘন একক। তাহলে এগুলো গেল নিরেট অর্ধগোলক। এবার যদি ফাঁপা অর্ধগোলক, তার কতগুলো তল থাকবে? ফাঁপা গোল অর্ধগোলকের কতগুলো তল থাকবে? একটা তল থাকবে, বক্রতলটা। ওপরের তলটা তো থাকবে না যেহেতু ফাঁপা। তাহলে এই গেল আমাদের অর্ধগোলক এবং গোলকের সূত্রগুলো। এখান থেকে আমরা গোলকের যে চ্যাপ্টারটা আছে কষে দেখি 12, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব, দেখে নেব কীভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা এখানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানলাম, আয়তনের সূত্র জানলাম, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তল হয় এবং আয়তন কত হয় সেগুলো জানলাম। এই সূত্রগুলোর সাহায্যে আমরা কষে দেখি 12-এর অঙ্কগুলো করব। আমি প্রথমে কয়েকটা সহজ অঙ্ক করিয়ে দিচ্ছি এবং আমার পরের যে ভিডিও সেটাতে আবার বাকি অঙ্কগুলো করাব। এবার আমি কয়েকটা অঙ্ক দেখে নিই। যেমন প্রথমের অঙ্কটা কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা গোলক, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের কত সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওই সূত্রের সাহায্যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে প্রথমেই অঙ্কগুলো আমরা কীভাবে করব, যেটা দেওয়া আছে লিখে নেব, যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত? 10.5 সেমি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা লিখে নিলাম। আমাকে কি করতে হবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে বার করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় 4πr² দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে সূত্র হচ্ছে 4πr². আমি একবার লিখছি সূত্রটা, 4πr² এটা হবে, এত বর্গ একক হয়, এটা হচ্ছে সমগ্র তল। তাহলে এখানে আর বলতে কোনটা, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে 10.5 সেমি, আর এর জায়গায় তাহলে কত বসবে 10.5। তাহলে লিখছি 4 × π মানে কত, 22/7 ইন্টু আর মানে কত, 10.5 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। যেহেতু এককটা সেমি আছে তাহলে এখানে বর্গ সেমি হবে। তাহলে 4 × 22/7 ইন্টু 10.5-এর হোল স্কোয়ার মানে 10.5 × 10.5 এত বর্গ সেমি সমান। তাহলে এখানে আমি দশমিকগুলো তুলে দিতে পারি, নিচে একটা করে 10 আসবে, এই দশমিক তুললেও একটা 10 আসবে নিচে। 7 দিয়ে এটাকে কাটতে পারি, 7 দিয়ে কাটলে 1000 সেমি। তাহলে আমরা কি পেয়ে কত পেলাম, 1386 বর্গ সেমি। তাহলে উত্তরটা কি হবে, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। তাহলে আমার এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্কটা নিয়ে আলোচনা করছি, 2-এর দাগের। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো নিয়েই আলোচনা করব। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে,
বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে, তার মানে ব্যাসার্ধ যদি আমরা জানি তাহলে ব্যাস পেয়ে যাব তাকে 2 দিয়ে গুণ করে। ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক আমরা প্রত্যেকেই জানি, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা যদি ব্যাসার্ধটা পাই তাহলে ব্যাসটা পেয়ে যাব। আমরা ধরে নেব যে চামড়ার বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x সেমি, যেহেতু সবগুলো একক দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে ধরে নেব। যে ধরি চামড়ার বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত? x সেমি। আমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিলাম x সেমি। তাহলে চামড়ার বলটা তৈরি করতে, এখানে ভালো করে চামড়ার বলটা তৈরি করতে চামড়াটা কোথায়, কতটা চামড়া লাগবে, কত ক্ষেত্রফল, সেটা কি তার সমগ্র তলের ক্ষেত্রফল, বলটা বলটা তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লাগবে সেটা বলটার সমগ্র তলের ক্ষেত্রফল জানলেই আমরা পেয়ে যাব। তাহলে বলটার সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করব, তাহলে লিখবো অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি সমগ্র তলের গোলকের 4πr², এখানে আর এর জায়গায় এক্স আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে 4πx² বর্গ সেমি হবে। এইবার আমাদের বলে দিয়েছে যে প্রতি, আমরা এখানে কি পেয়ে গেলাম, বলটা তৈরি করতে কতটা চামড়া লাগবে তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। সমগ্র তলের ক্ষেত্রফল মানে 4πx² বর্গ সেমি, এত পরিমাণ চামড়া লাগবে। অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে যে প্রতি বর্গ সেমি চামড়ার দাম কত? 17.50 টাকা। তাহলে বলটা তৈরি করতে কত টাকার চামড়া লাগবে সেটা কিভাবে পাবো? বলটা তৈরি করতে কত চামড়া লাগছে এত বর্গ সেমি, 1 বর্গ সেমি চামড়ার দাম দেওয়া আছে, সেটা দিয়ে এটাকে গুণ করে দিলে, এই ক্ষেত্রফলকে প্রতি বর্গ সেমি চামড়ার দাম দিয়ে গুণ করলে আমরা কি পাবো, কত টাকার চামড়া লাগে। তাহলে শর্তানুসারে বলতে পারি 4πx² × 17.50 = 431.20। তাহলে এই যে ক্ষেত্রফল, এটাকে 17.50 দিয়ে গুণ করলে আমরা কত টাকার চামড়া লেগেছে সেটা পাবো, আর সেটাই দেওয়া আছে কত, 431.20। তাহলে এই দুটো সমান হবে, এখান থেকে আমরা এক্স এর মানটা বার করলে ব্যাসার্ধটা পাবো। তাহলে আমরা জানি পায়ের মান কত, এখানে লিখে দিচ্ছি 4 × π মানে কত, 22^7 × x² × 17.50 = 431.20। ঠিক আছে, এখান থেকে আমি x² বার করব, x² সমান কি হবে, সবগুলো ওই দিকে পাঠাতে হবে। এখানে দেখো যেগুলো নিচে আছে মানে হরে আছে সেগুলো ওপরে গুণ হবে ওই দিকে গেলে, ডান দিকে গেলে, আর যেগুলো ওপরে আছে সেগুলো হরে আসবে নিচে গুণ। তাহলে এখানে দুটো একটা দাগ টানলাম, লব এবং হরে, লবে কি হবে 431.20 ছিল, এর সঙ্গে যেটা হরে নিচে আছে 7টা উপরে চলে যাবে, আর ওপরে যেগুলো ছিল এই বাম দিকে সেগুলো নিচে চলে আসবে। তার মানে নিচে কি আসছে, 4×22×17.50, দুটোই দুটোর পরে দশমিক আছে ডান দিক থেকে, তাহলে দশমিকগুলো উঠে গেল। এখানে শূন্য শূন্য কেটে দিলাম, 7 দিয়ে কাটা যাবে 175কে, কাটাকাটি করে দিই, 7 দিয়ে ভাগ গেলে এটা কত হচ্ছে, x² সমান কি পেলাম, 49/25। তাহলে x সমান কি হবে, x² সমান এটা পেয়েছি, x সমান কি হবে, +/√49/25 সমান +/7/5। এখানে প্লাস মাইনাস আসছে যেহেতু বর্গমূল করেছি। এক্সটা কি ধরেছি আমরা, বলটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয়? ঋণাত্মক হয় না, কোনো দৈর্ঘ্যই ঋণাত্মক হয় না।
তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না, এক্স এর মান এখানে প্লাস মাইনাস 7/5 এসেছে, মাইনাসটা হবে না, ঋণাত্মক হবে না। তাহলে এখানে লিখে দেবো, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে অতএব এক্স সমান কত হবে? 7/5। এক্স সমান কত পেলাম? 7/5। এক্সটা কি? বলটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাদের কি চেয়েছে? ব্যাস, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস পাবো। তাহলে অতএব বলটির ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য সমান 7/5 গুণিত 2 সেমি। 7/5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 14/5 সেমি, মানে কত হচ্ছে? 2.8 সেমি। তাহলে বোঝা গেল। এবার আমরা আরেকটা অঙ্ক দেখে নেব, তিনের দাগের অঙ্কটা। কি বলেছে? স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাস দৈর্ঘ্য 7 সেমি, বলটিতে কত সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে স্কুলে যে শর্টপাট খেলা হয় তার বলটা কি লোহার? সেটা নিরেট লোহার বল। সে কত ঘন সেমি লোহা আছে ওই বলটাই, তার মানে কি? আমরা আগে যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আয়তন মানে কি, কোনো একটা গোলকের তার মধ্যে কতটা পরিমাণ জড় পদার্থ আছে। তার এক্ষেত্রে তাহলে ওই যে লোহার গোলক অর্থাৎ যে শর্টপাট বল, সেই বলটাতে কত ঘন সেমি লোহা আছে সেটা কিভাবে পাবো? ওই যে গোলকটার আয়তন বার করলেই হয়ে যাবে। তাহলে আয়তন বার করার জন্য আমার ব্যাসার্ধ দরকার। এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি ব্যাসার্ধ তো খুব সহজেই পেয়ে যাব ব্যাস দেওয়া থাকলে। তাহলে প্রথমে আমি ব্যাসার্ধটা লিখে নেব, কত? শর্টফাট বলের লিখছি, শর্টফাট বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাস দেওয়া আছে কত? 7 সেমি, তার অর্ধেক মানে 7/2 সেমি হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে আমাকে চেয়েছে গোলকটার মধ্যে কতটা লোহা আছে, মানে ওই যে বলটার মধ্যে, মানে গোলকটার আয়তন। জাস্ট আয়তন বার করে দিলেই হবে। তাহলে শর্টপাট বলের আয়তনটাই কত লোহা আছে সেটাই। আয়তন সমান কি? আয়তনের সূত্র একবার, 4/3 পাই আর কিউ ঘন একক। একবার লিখলাম সূত্রটা, এইখানে আরের জায়গায় 7/2 বসিয়ে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4/3 পাই মানে কত? 22/7 × আর, আর মানে কত? ব্যাসার্ধ, 7/2 হোল কিউ ঘন সেমি সমান 4/3 × 22/7, 7/2 হোল কিউ মানে কত? 7/2 × 7/2 × 7/2, এত ঘন সেমি। তো এখানে 7 ভাগ করে পূর্ণ করে দেবো, 539কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 179, 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে আমি শর্টপাট বল যেটা তার আয়তন পেলাম কত? 179.23 ঘন সেমি। তার মানে ওই যে শর্টপাট বল তাতে কতটা লোহা আছে এই পরিমাণ, 179.23 ঘন সেমি লোহা আছে। তাহলে আমি এখানে লিখে দেবো যে বলটিতে কত লোহা আছে ঘন সেমি। অতএব বলটিতে 179.23 ঘন সেমি লোহা আছে। বোঝা গেছে? এই রকম ভাবে অঙ্কগুলো করো। আমি আবার পরের ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসবো।